যারা ভালো কিছু অর্জন করতে চাই, ভালো কাজ করতে চাই, তারা কখনোই হতাশ হয় না, খারাপ শক্তিকে কখনো পরোয়া করে না। যতই কষ্ট হোক, কষ্টের সময়েও তাদের মুখে হাসি থাকে। তারা বীরের মতো নিজের স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা স্বপ্নকে সত্যিও করতে পারে। তাই বন্ধু, টেনশন করার দরকার নেই, হতাশ হওয়ার একদম দরকার নেই। যা হারিয়েছো তার ওপর অনুতপ্ত না হয়ে সামনের দিনগুলোতে যা অর্জন করবে তার কথা ভাবো। যা হারিয়েছো তার শতগুণ অবশ্যই পাবে। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, এই সবগুলোকে এখন যত পারো কম ব্যবহার করার চেষ্টা করো। কারণ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সবগুলো আমাদের জীবন এবং চিন্তাভাবনাকে অধিকাংশ সময় নিয়ন্ত্রণ করে থাকে। তাই নিজেকে এই সবের দাস বানানো থেকে বিরত থাকতে চেষ্টা করো। এখনো অনেক সময় আছে, এখন যদি এই সময়কে কাজে লাগাতে পারো তাহলে আর আফসোস করতে হবে না, আর হতাশ হতে হবে না। আর যদি এখনো হতাশ হয়েই পড়ে থাকো, অতীতেই পড়ে থাকো, তাহলে বর্তমান সময়েও হতাশ হয়েই পড়ে থাকতে হবে। কি বন্ধু, তুমি শুনতে পাচ্ছ না? আর হতাশ হয়ে পড়ে থাকবে? যদি তোমার একটুকুও বিবেক বুদ্ধি থাকে তাহলে আর তুমি সময় নষ্ট করবে না, আর এইভাবে হতাশ হয়ে পড়ে থাকবে না। যাও, নিজেকে তৈরি করো, ভালোভাবে মেহনত করো, নিজের স্বপ্নকে চিনতে শেখো, নিজেকে জানতে শেখো, নিজেকে খুঁজতে শেখো। হ্যাঁ বন্ধু, যতক্ষণ না নিজেকে চিনতে পারবে যে তুমি কে, কি করতে যাও, ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না। আসলে তুমি যদি একবার নিজেকে চিনতে পারো, তুমি কি করতে চাও এটা যদি একবার ঠিক করে নাও, এইগুলোই তোমাকে অনুপ্রেরণা যোগাবে, তোমাকে মেহনত করতে সাহায্য করবে। ধৈর্য ধরে মেহনত করে যাও বন্ধু। ধৈর্য কখনোই মানুষকে ঠকায় না, ধৈর্য সঠিক সময়ে উত্তম কিছু দান করে। তুমি যতই ব্যস্ততা দেখাও, যতই বাহানা দেখাও, যতই অজুহাত খুঁজতে থাকো না কেন, যতই তোমার লেখাপড়া করতে কষ্ট হোক, তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও তোমাকে লেখাপড়া করতেই হবে। কারণ জ্ঞান ছাড়া ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। তুমি নিজেকে কোথায় দেখতে চাও, তোমার স্বপ্ন কি, তোমার লক্ষ্য কি, সেই বিষয়ে চিন্তা করো। তুমি যেটা হতে চাও সেটা বারবার ভাবতে থাকো, কারণ এই ভাবনাটাই তোমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে পরিশ্রম করার জন্য। লক্ষ্য স্থির করার পর প্রতিদিন সেই স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে যাও। এই জন্য প্রতিদিন নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার জন্য একটা খুব সুন্দর প্ল্যান তৈরি করো, সেই অনুসারে কাজ করে যাও এবং এগিয়ে যাও। সামান্যটুকুও উন্নতি হলেও এর ধারাবাহিকতা ধরে রাখতেই হবে, না হলে 6 মাস কেন, কয়েক বছরেও নিজের উন্নতি ঘটানো সম্ভব হবে না, উন্নতিতে ভাটা পড়ে যাবে। কিছুটা পথ কষ্ট করে এগিয়ে যেতে পারলেই দেখবে বাকিটা পথ অনেক সহজ হয়ে গেছে। কিন্তু এই সময় অনেক বাধার মুখোমুখি হতে হবে, অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, মোকাবিলা করতে হবে, তখন কিন্তু হাল ছেড়ে দিলে হবে না, টিকে থাকতে হবে, শেষ পর্যন্ত দৌড়ে যেতে হবে। আর যদি ছেড়ে দাও তাহলে কিন্তু শেষ হয়ে যাবে, আর যদি শেষ পর্যন্ত টিকে থাকো একদিন অবশ্যই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে, আর সেই দিন এত আনন্দিত হতে পারবে, সেই আনন্দ তোমার সমস্ত কষ্টকে ভুলিয়ে দেবে। কি বন্ধু, তোমার ভয় হচ্ছে যে তুমি একজন সাধারণ ছেলে বা মেয়ে, তোমার তেমন কিছু নেই? আরে বন্ধু, সাধারণরাই তো অসাধারণ কিছু করতে পারে, যারা অসাধারণ তারা এমনিতেই তো অসাধারণ, সাধারণরাই বিশাল কিছু করতে পারে, তুমিও বিশাল কিছু করতে পারবে। যদি তোমার চিন্তা ভাবনা একটু পাল্টে ফেলো, যদি নিজেকে নিয়ে ভালো কিছু ভাবতে পারো, যদি পরিশ্রম করতে রাজি হয়ে যাও, যদি তুমি সৎভাবে ভালো উদ্দেশ্যে এগিয়ে যাও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, সত্যিই একদিন বিশাল কিছু অর্জন করতে পারবে। অল দ্য বেস্ট বন্ধু। আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আমরা সবাই যেন ভালো মানুষ হতে পারি, ভালো কাজ করতে পারি, ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওটি সবার আগে তুমি দেখতে পাও।